গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আমাদার ভ্লগ অফ ট্রুলি বাঙালি কাপড়। সবাইকে মহানবমীর অনেক 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 শুভেচ্ছা। যারা এমার্জেন্সি সেক্টরে আছো, রোববারের জন্য আশা করি তাদেরও আজকে ছুটি আছে, অ্যাটলিস্ট নবমীটা এনজয় করতে পারো তোমরা। বাইরে থেকে এই মুহূর্তে এখন আমি যাবো হচ্ছে দিদাবাড়িতে, কিছু খাবার দিয়ে আসতে হবে, আছে বাড়িতে সেই জন্য। আর সুরকনাদের তো ভাই ভাই ওরা বাইরে দুই বোন মিলে সেই সেলিব্রেট করছে, কখন একবার এই ড্রেস কখন একবার ওই ড্রেস, যা কোথাও বাড়ির পাশে একটা পুজো হয় চাইলে আমি ঘুরতে যেতে পারি। আজ রাতের জন্য এইটাকে বার করলাম, কখনো পড়িনি এর আগে, এখনো একবারও পড়া হয়নি এটা, এটা পড়বো ব্যাস আর কি। বেশি কাজ কমা তখন খুটখুট খুট করে রাই করছিলাম, সেটিংস চেঞ্জ করা, সেটিং ঠিকঠাক করে রাখা, ব্যাটারি ফ্যাটারি যাচ্ছে দেওয়া, ব্যাস আর কিচ্ছু না। তাকে বললো এটা নাকি আমার গায়ে ছোটো হতে পারে, গায়ে দিয়ে দেখলাম হ্যাঁ একটু সত্যি ছোটো হচ্ছে। এটা বাবার পাঞ্জাবি, এটা ট্রাই করে দেখবো, এটা আমার, এটা আমার গায়ে হচ্ছে না ছোটো হচ্ছে, এটা বাবার, এটাও আমার গায়ে হচ্ছে না আমার ছোটো হচ্ছে। ফলে প্রশ্নের মুখে পড়লো আজকে বিয়েতে পড়বোটা কি, শার্টই পরে যাবো তাই না, এটাও সুলভ না দিয়েছিল আমাকে পাঞ্জাবিটা। শুভ মহানবমী সকলের শারদীয়া, নিশ্চয়ই খুব ভালো কাটছে, পুজো খুব ভালো কাটছে, যদিও খুব ভালো কাটার তো কথা নয়, কারণ সেভাবে প্যান্ডেল হপিং হচ্ছে না, সেভাবে বাইরে খাওয়া দাওয়া হচ্ছে না। তো প্রথমে আমি ভেবেছিলাম যে ল্যাথ খেয়ে কাটিয়ে দেবো পুজোটা, ল্যাথ খেয়েই কাটাচ্ছি। দেন আই রিয়ালাইজড যে পুজোর জামাকাপড় যেগুলো নিয়েছি সেগুলো কী হবে, তাকে ডিম পারবে? প্রতিবার হয় যে পুজোর সময় পরার পর সেভাবে কিছু জামাকাপড় যেগুলো খুব ভালো হয় সেগুলো তো অকেশন এর অপেক্ষা করতে করতে পরা হয় না, আর তারপরে আরও নতুন জমে যায়, এটা একটা বিরাট বড় প্রবলেম। বাট কিছু এই জন্য আমি কিছু রেগুলার ওয়্যার শাড়ি কিনেছি যেগুলো আমি কোথাও না কোথাও নিশ্চয়ই পরে ফেলবো। তো আজ আমি যেটা ডিসাইড করলাম একটু ফেদার খাদি পরে একটু সিলভার জাঙ্ক দিয়ে সাজি, তাহলে পরে পুজো পুজো ফিল হবে। মানে তারপর এরকম সকালে উঠে চাটা খেয়ে একটু ল্যাপট্যাপ খেয়ে স্নান, সকালের খাওয়া, দেন একটু সাজুগুজু, অ্যান্ড দেন খুলে টুলে আবার লাঞ্চ করে একটু লুক ট্রাই করছে আপাতত, এখন ফাইনাল হবে তারপরে আমরা ছাড়ে যাবো ফটো তুলতে। এটা হচ্ছে কন্টু, সেই ব্লু কালারের ফেদার খাদিটা, তারা লুক কমপ্লিট হলো তারপর দেখাচ্ছি। তো আজকে আমাদের ফেদার খাদি লুক, আমরা দুজনে আজকে ফেদার খাদি পরেছি, আমরা এটা কিনেছিলাম ওই ইপসিদাদের কাছ থেকে। তো দুজনে আজকে আমরা একটু সিলভার সিলভার জাঙ্ক জাঙ্ক লুক দিয়েছি, নবমী স্পেশাল, বাইরে তো বেরোনো হবে না তাই জন্য সেহি সেহি। তো আপাতত আমাদের যেটা জিনিস সেটা যে নবমী এবার রবিবার পড়েছে, সেই মজা হতো যদি সত্যি হিসাব মতো অর্ঘ সবসময় ছুটি থাকে না, তো অর্ঘ ছুটি থাকতো আজকে, তো শিলিগুড়ি কিংবা হয়তো জটেশ্বরও আসা হতে পারতো, তো ভালোই কাটতো। বাট ইটস ওকে, চলো পুজোটা এভাবে কিন্তু দেখলো কেটে গেল কিন্তু। বাট আমাদের যেটা সব থেকে বড় ব্যাপার সেটা হচ্ছে দশমীর দিন, মানে ওই পাড়া সবাই মিলে নাচতে নাচতে ভাসান, সেটা এবছর পাঁচটার সময় বেরোনোর কথা, সাড়ে চারটার সময় ঘুম থেকে ডাকলো, ডাকলো আমার, উঠলাম, পাঁচ মিনিট বসে থাকলাম ঘুম ভাঙানোর জন্য, পনেরো পাঁচটা বেজে গেলো, পাঁচ মিনিটে যাবে, অদ্ভুত না, পাঁচ মিনিট ধরে বসে থাকলাম, সাড়ে চারটা থেকে পনেরো পাঁচটা হয়ে গেলো, কি লজিক আমার, যাই হোক বেরোতে হবে নাহলে আমি লেটে পড়ে যাবো। সো যাওয়ার জন্য রেডি, পাঁচটা বাজতে দুই বাজে, মার ফিনিশিং টাচ বাকি আছে, না ফিনিশিং টাচ হয়ে গেলে বেরিয়ে যাবো। বেরোবো, আমাদের এখানে বিয়ের পর্ব মোটামুটি শেষ হয়ে গেছে, হ্যাঁ যাচ্ছি, এতক্ষণ ধরে বৃষ্টি পড়ছিল সেখানে বেরোলাম না, মোটামুটি বৃষ্টিটা কমেছে, আমি আর মেসে বাইকে বেরিয়ে যাবো, বাকি অটো টোটো করে বেরিয়ে যাচ্ছে। বাই দ্য ওয়ে এটা কিন্তু এনজেপি এরিয়া, বাড়ি যাই, বাড়ি গিয়ে কথা হচ্ছে, বাইরে ঢুকছি সাড়ে সাতটার মতো আছে, ওখান থেকে গেলাম আমি দিদাবাড়ি দেওয়া, দিদাবাড়ি দেখে দেখলাম যে মারা কেউ আসছে না, তারপর ফোন করে জানতে পারলাম যে মারা গেছে হচ্ছে নতুন মেশের বাড়িতে, ওখানে গেলাম, ওখানে গিয়ে বসে থাকলাম, মিষ্টি খেলাম, বাড়ি আসছি। বৃষ্টি, যে বৃষ্টিতে একেবারে নেতিয়ে গেছে রাস্তাঘাট,
হাত পা কিরকম চ্যাঁচা গ্যাজেট করছে। মানে জামা কাপড় খুলে আরাম করে বসা অব্দি শান্তি নেই। ঘন্টু নবমী স্পেশাল লুক, এটা অরেঞ্জ মসলিন জামদানি পরেছে, উইথ পার্ল জুটু ঘুরে দেখাও। এই হচ্ছে ঘন্টুর নবমীর লুক। আমি আজকে রেডি হইনি, কারণ আমার একদম ইচ্ছা করছে না রেডি হতে, বাট ও হলো। এসেছি, ফ্রেশ ট্রেশ হয়ে গেছি আপাতত। রাস্তা আসার সময় গুড়ি 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 বৃষ্টি পড়ছে, পুজো দেখার বিন্দুমাত্র ইচ্ছা নেই। রাস্তায় যতক্ষণ বৃষ্টি ছিল ফাঁকা ছিল, ভাবলাম হয়তো ওই ফাঁকা দেখে ভাবলাম বৃষ্টির জন্য ফাঁকা ফাঁকা এটা মাথায় একবার আসেনি, ভাবলাম হয়তো লোকে করোনার জন্য বেরোচ্ছে না। বা যে বৃষ্টি কমে গেলো, রাস্তায় গিজগিজে ভিড়, রাস্তায় প্রচণ্ড জ্যাম, আসতে প্রচণ্ড অসুবিধা হচ্ছিলো। যাই হোক, সাবধানে এনজয় করে পুজো, আর কি বলবো। আজকে বিয়ের বিয়ের ভিডিও ফটো আমার দেওয়ার পারমিশন নেই এখন অবধি, সেখানে ব্লগে অ্যাড করতে পারলাম না। যখন পারমিশন হবে আমাকে দেবে যে না ভিডিও ছাড়তে পারিস বা ছবি ছাড়তে পারিস, তখন অবশ্যই ছাড়বো। তার আগে ছাড়ার ইচ্ছে থাকলেও সম্ভব হচ্ছে না। আগামীকালকে দশমী, অ্যাকচুয়ালি আজকে সকাল 11টা না কটার সময় দশমী লেগে গেছে, হয়তো এই জন্যই রোববার দিনকে আমার দশমী ছুটি দিয়েছিল। যাই হোক, বাঙালি কিছু দশমী তো আগামীকালকেই, তাই আগামীকালকে আমার ছুটিটা ডিজার্ভ করতাম। হোয়াট এভার, যাই হোক, টিল নেক্সট ভিডিও, টুলি বাঙালি কেবল সেন্ডিং আউট ইয়ার, টেক কেয়ার।